পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কে আজিরবাগান ব্রিজের উপর থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে অন্য সড়ক পেরিয়ে এটি ঝোপের মধ্যে ঢুকে যায়। লরিতে থাকা 3 জন গুরুতর আহত হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসীরা বিষয়টি জানতে পেরে বর্ধমান থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত 3 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ব্রিজের উপর দিয়ে গাড়িটা আসছিল, ব্রিজের উপর দিয়ে আসার পর এমন জাম্পিং করেছে গাড়িটা, জাম্পিং করার পরে একটা রাস্তা মানে সিঙ্গেল রোড, যেটা এনএইচের পরে যে সিঙ্গেল রোড হয়, ওই সিঙ্গেল রোড পেরিয়ে দুটো গাছ ভেঙে গাড়িটা ঢুকে গেছে। মানে ব্রিজের উপর থেকে জাম্প করেছে? হ্যাঁ, ব্রিজের উপর থেকে জাম্প করেছে, মানে ব্রিজের শেষ মাথা থেকে জাম্প করেছে গাড়িটা। ব্রিজের শেষ মাথা থেকে জাম্প করে গাড়িটা একদম নোকাল রোড, যেটা হয় এনএইচের পরে যে রোডটা থাকে, তার উপর দিয়ে গাড়িটা একদম মাঠের ধারে দুটো গাছ ভেঙে। কজন ছিল ভেতরে? 3 জন ছিল। কি অবস্থা তাদের? একজনের মাথা ফেটেছে, একজনের সেন্স নাই, মানে ড্রিঙ্ক করেছিল, একজন সেন্সলেস, একজনের মাথা ফেটেছে, একজন পায়ে লেগেছে, এখন বর্ধমান মেডিকেলে নিয়ে গেছে। গাড়িটা দুর্গাপুর দিক থেকে আসছিল, কলকাতা দিক থেকে আসছিল। কোন জায়গাটা? এটা হচ্ছে আজিরবাগান। আপনার নাম? সাধন গড়াই। আমি ওই দিক থেকে হোটেলের সামনে থেকে দাঁড়িয়ে দোকান থেকে বেরিয়ে দিকে যাচ্ছিলাম, বেরিয়ে যে দেখছি যে এখানে গাছগুলো এত ভাঙা রয়েছে, গাড়ির স্টার্টিং অবস্থায় আওয়াজটা পেলাম, তারপরে গাড়ির লাইট বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি ভেতর থেকে 3 জন চেঁচাচ্ছে। আমি আবার এত মতো অবস্থায় এখানে কাউকে না পেয়ে সোজা ওই মোড় মাথা থেকে ছেলেগুলোকে ডেকে নিয়েছে, এদেরকে রেস্কিউ করায় তারপর থানাতে খবর দিই, পুলিশ ভ্যানে এসে যারা ইনজুর্ড হয়েছে তাদের হাসপাতাল নিয়ে গেছে। এখন হাসপাতাল নিয়ে যাওয়ার পর এখন পুলিশের কাজ করবে। গাড়িতে কিছু লোড আছে? না, গাড়িতে কোনো লোড নেই। এটা আজিরবাগান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কে আজিরবাগান ব্রিজের উপর থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে অন্য সড়ক পেরিয়ে এটি ঝোপের মধ্যে ঢুকে যায়। লরিতে থাকা 3 জন গুরুতর আহত হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসীরা বিষয়টি জানতে পেরে বর্ধমান থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত 3 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ব্রিজের উপর দিয়ে গাড়িটা আসছিল, ব্রিজের উপর দিয়ে আসার পর এমন জাম্পিং করেছে গাড়িটা, জাম্পিং করার পরে একটা রাস্তা মানে সিঙ্গেল রোড, যেটা এনএইচের পরে যে সিঙ্গেল রোড হয়, ওই সিঙ্গেল রোড পেরিয়ে দুটো গাছ ভেঙে গাড়িটা ঢুকে গেছে। মানে ব্রিজের উপর থেকে জাম্প করেছে? হ্যাঁ, ব্রিজের উপর থেকে জাম্প করেছে, মানে ব্রিজের শেষ মাথা থেকে জাম্প করেছে গাড়িটা। ব্রিজের শেষ মাথা থেকে জাম্প করে গাড়িটা একদম নোকাল রোড, যেটা হয় এনএইচের পরে যে রোডটা থাকে, তার উপর দিয়ে গাড়িটা একদম মাঠের ধারে দুটো গাছ ভেঙে। কজন ছিল ভেতরে? 3 জন ছিল। কি অবস্থা তাদের? একজনের মাথা ফেটেছে, একজনের সেন্স নাই, মানে ড্রিঙ্ক করেছিল, একজন সেন্সলেস, একজনের মাথা ফেটেছে, একজন পায়ে লেগেছে, এখন বর্ধমান মেডিকেলে নিয়ে গেছে। গাড়িটা দুর্গাপুর দিক থেকে আসছিল, কলকাতা দিক থেকে আসছিল। কোন জায়গাটা? এটা হচ্ছে আজিরবাগান। আপনার নাম? সাধন গড়াই। আমি ওই দিক থেকে হোটেলের সামনে থেকে দাঁড়িয়ে দোকান থেকে বেরিয়ে দিকে যাচ্ছিলাম, বেরিয়ে যে দেখছি যে এখানে গাছগুলো এত ভাঙা রয়েছে, গাড়ির স্টার্টিং অবস্থায় আওয়াজটা পেলাম, তারপরে গাড়ির লাইট বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি ভেতর থেকে 3 জন চেঁচাচ্ছে। আমি আবার এত মতো অবস্থায় এখানে কাউকে না পেয়ে সোজা ওই মোড় মাথা থেকে ছেলেগুলোকে ডেকে নিয়েছে, এদেরকে রেস্কিউ করায় তারপর থানাতে খবর দিই, পুলিশ ভ্যানে এসে যারা ইনজুর্ড হয়েছে তাদের হাসপাতাল নিয়ে গেছে। এখন হাসপাতাল নিয়ে যাওয়ার পর এখন পুলিশের কাজ করবে। গাড়িতে কিছু লোড আছে? না, গাড়িতে কোনো লোড নেই। কোন জায়গাটা? হ্যাঁ, কোন জায়গা? এটা আজিরবাগান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।